ইসলামিক ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। একদা দুজন ফেরেশতার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময়। দুজনে খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ? জবাবে দ্বিতীয় ফেরেশতা বললেন, এক ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত, তার খুব ইচ্ছা জয়তুনের তেল খাবে। আমার উপর নির্দেশ হয়েছে, আমি যেন ওই ব্যক্তি জয়তুনের তেল মুখে দেওয়ার আগেই তা ফেলে দেই। কেননা লোকটি ছিল ইমানদার, এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতাটিকে বললেন, আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? প্রথম ফেরেশতা জবাবে বললেন, এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত, আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার, আমি যেন তার আত্মীয় হয়ে উনাকে রুই মাছ খাওয়াই, কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরককারী। ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা পূরণ হলে তার দুনিয়া সব চাওয়াই পূর্ণ হবে, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে চিরতর জাহান্নামি করতে যান। আল্লাহ। সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পূর্ণ না হয়, তার জন্য আমরা যেন নিরাশ না হই। কোনো চাওয়া পূর্ণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের এই সব কিছু বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।